শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। দেশের এই সংকটময় মুহূর্তে সেন্ট ভার্সিটি স্কুলের যে আয়োজন তোমাদের জন্য অনলাইন ক্লাস, আজকে সেই ধারাবাহিকতায় তোমাদের জন্য আমি আজকে একটি আইসিটি ক্লাস উপস্থাপন করব। আজকের ক্লাসে আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায় থেকে পড়াবো, তোমরা আশা করছি আমার সাথে জয়েন করবে, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। সো বয়েজ, আমরা আমাদের স্লাইডে কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, তোমরা প্রায় সকলে এই চিত্রগুলো চিনো, ব্যবহার করেছ, তো সবাই আমার সাথে জয়েন করো। দেখো, আমি সার্কেল দিয়ে আমি কিছু চিত্রকে আলাদা করেছি। এখানে মোট 1, 2, 3, 4, 6টি পণ্য রয়েছে। এই 6টি পণ্যের মধ্যে এই 3টি পণ্যকে আমি আলাদা করছি। চিহ্নিত পণ্যগুলো, চিহ্নিত ছবিগুলো কোন ধরনের ডিভাইস তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছ, এগুলো ইনপুট ডিভাইস, এগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। তাহলে শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা ইনপুট ডিভাইস কি বলতে পারবে, ইনপুট ডিভাইসগুলোর নাম বলতে পারবে, ইনপুট ডিভাইসগুলো বর্ণনা করতে পারবে। সবাই তোমরা আমার সাথে জয়েন করেছো নিশ্চয়ই। আমরা চিত্রে কিবোর্ডের চিত্র দেখতে পাচ্ছি, সেখানে আমরা যখন কোনো কিছু টাইপ করলাম, একটা ক্যাপস লক দিলাম, সেখানে আমি যখন এম প্রেস করে যাচ্ছে, অক্ষর বড় হাতে আমি দিলাম। দেখো, এভাবে কম্পিউটারে প্রত্যেকটি জিনিসকে টাইপ করা হয়। এখানে ক্যাপস লক অন করার জন্য প্রত্যেকটি শব্দ বড়, এখানে একটি আঙ্গুলের সাহায্যে যখন কোনো অক্ষরকে প্রেস করা হচ্ছে, তখন প্রত্যেকটি অক্ষর বড় হাতের অক্ষর রয়েছে। তাহলে কিবোর্ডকে যদি দেখা যায়, সফটওয়্যারে সবগুলো অক্ষর দেখা যাচ্ছে। MAN কিবোর্ডে যখন প্রেস করা হলো, আমরা কিবোর্ডের সাহায্যে কোনো অক্ষর বা বর্ণ বা কোনো চিঠি কম্পিউটারে টাইপ করা যায় বা প্রবেশ করা যায়, তাই কিবোর্ড একটি ইনপুট ডিভাইস। চলো আমরা আরো কিছু ইনপুট ডিভাইসের সাথে পরিচয় হব। এটি একটি ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, এটিও একটি ডিজিটাল ক্যামেরা, বাট এখানে এটি বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও ধারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটি একটি স্ক্যানার, যেটি কম্পিউটারের কোনো শব্দ, কোনো চিঠি, কোনো ছবি কম্পিউটারে প্রবেশ করানোর জন্য ব্যবহার করা হয়। সো এটিও একটি ইনপুট ডিভাইস। কিবোর্ড, একটু আগে আমরা কিবোর্ডের সাথে পরিচয় হয়েছি, এই ডিভাইসটি আমরা অবশ্যই চিনি সবাই। এটির নাম হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা ব্যবহার করেছ, এটির নাম হচ্ছে মাউস। এটি একটি মাউস। ভয়েস, এগুলো সবগুলোই ইনপুট ডিভাইস। এই যন্ত্রগুলোর মাধ্যমে কম্পিউটারে তথ্য উপাত্ত প্রবেশ করানো হয়। তাহলে যে সকল যন্ত্রের সাহায্যে তথ্য উপাত্ত কম্পিউটারে বা আইসিটি যন্ত্রে প্রবেশ করানো হয়, সেগুলোকে বলা হয় ইনপুট ডিভাইস। তাহলে নিশ্চয়ই আমরা পরীক্ষায় ইনপুট ডিভাইসের নাম বলতে পারবো এবং সেগুলো অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো। আমি একটি একক কাজ তোমাদের দিলাম, কয়েকটি ইনপুট ডিভাইসের ছবি নিচে দেওয়া হলো, তোমাকে দেখে বলতে হবে সেগুলোর মধ্যে কোন কোনগুলো ইনপুট ডিভাইস। অনেকগুলো ছবি আমি তোমাদের এখানে দিয়েছি, সেখানে কোন কোনটি ইনপুট ডিভাইস, এটি কি, এটি একটি স্ক্যানার, তাহলে এটি অবশ্যই একটি ইনপুট না আউটপুট। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা বলেছো এটা ইনপুট ডিভাইস। এটি কিবোর্ড, এটি কি, এটি একটা ভিডিও ধরনের একটি ডিজিটাল ক্যামেরা, এটি মাউস, এটি হচ্ছে, এটিকে বলা হয় প্লটার, এটাকে বলা হয় প্লটার, বড় আকারে যেমন ব্যানার গুলো ছাপানো যায়। এটি মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, এটি জয়স্টিক,
ওয়েবকে এবং এটা হচ্ছে বারকোড রিডার ভয়েস, এগুলো ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে কিবোর্ড, জয়স্টিক, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা। এখানে মাইক্রোফোনের নামটি দুবার চলে এসেছে ভুলবশত। এখানে মাইক্রোফোন বলতে আমরা ওয়েবক্যামের মাইক্রোফোন কথাও অন্তর্ভুক্ত করেছি। স্ক্যানার, এছাড়া রয়েছে ভিডিও ক্যামেরা। এই এই ক্যামেরাটিকে একটু আগে আমরা যেটিকে দেখিয়েছি তোমাদেরকে, এই এই ক্যামেরাটি হচ্ছে ভিডিও ক্যামেরা। তো আমরা পরবর্তীতে চলে যাই বারকোড রিডার। তো বারকোড রিডার একটু আগে আমরা দেখেছি ওএমআর, অপটিক্যাল মাউন্ট রিডার। আমরা অনেক আমরা যখন পরবর্তী ক্লাসে যখন অনেকগুলো বৃত্ত ভরাট করে কোনো প্রশ্ন উত্তর দেব, সেইগুলো যন্ত্রের মাধ্যমে যাচাই বাছাই করার জন্য যে যন্ত্রটি ব্যবহার করে তার নাম হচ্ছে ওএমআর, অপটিক্যাল মাউন্ট রিডার। মাউস, মাউস আমরা অবশ্যই চিনি, সবাই দেখো আমার হাতেও যন্ত্রটি রয়েছে, এটিও একটি মাউস। এই মাউসে তোমরা জানো এখানে দুটি বাটন রয়েছে, লেফট এবং রাইট। এরপর এই এটির নাম হচ্ছে স্ক্রোল বার, তোমরা চিনো সবাই। আমরা যেহেতু আমার এখানে এটাতে কোনো তার নেই, এটা একটা অপটিক্যাল মাউন্ট রিডার, অপটিক্যাল মাউস, এটি লাইটের সাহায্যে চলে এবং এখানে যেহেতু তার নেই, এটিও একটি ওয়েলেস মাউস বলতে পারি আমরা। এবং আমার হাতে একটি কিবোর্ড রয়েছে তোমাদের জন্য, আমি এটা দেখছি, এটা একটি ইনপুট ডিভাইস। এই যন্ত্রের সাহায্যে আমরা কোনো তথ্য উপাত্ত কম্পিউটারে প্রবেশ করাতে পারি। শিক্ষার্থীরা দেখো, একটি মাউসের সাহায্যে একটি কাজ করা হচ্ছে, ছবি আঁকতে আমরা কি কখনো মাউস ব্যবহার করেছি? এটি এই যে চিহ্নিত গোল চিহ্নিত চিত্রটি হলো একটি মাউস। তুমি কি বলতে পারো এখানে কি হচ্ছে, এখানে কি করা হচ্ছে? ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হচ্ছে। দেখো, কোনো প্রিন্টেড ছবিকে কম্পিউটারে প্রবেশ করাতে আমাকে স্ক্যানার প্রয়োজন হবে। কম্পিউটারে থাকা কোনো ছবিকে প্রিন্ট করতে আমার প্রিন্টার প্রয়োজন হয়। প্রিন্টার একটি আউটপুট ডিভাইস এবং স্ক্যানার একটি ইনপুট ডিভাইস। বলতো লোকটির হাতে কি, ঠিক বলেছো তোমরা, লোকটি ভিডিও করছে, এটি দিয়ে সে কি করছে? এটি দিয়ে সে ভিডিও করছে। দেখো আমরা চিত্রে আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এটি একটি ওয়েবক্যাম। সে ওয়েবক্যামের মাধ্যমে আমরা বিদেশে বা আমার থেকে দূরবর্তী স্থানে কারোর সাথে কথা বলতে ওয়েবক্যাম ব্যবহার করা হবে। এবং আমাদের ল্যাপটপে একটি ওয়েবক্যাম অনেক সময় ইন্টিগ্রেটেড থাকে, অন্যথায় আমাদেরকে এক্সট্রা ওয়েবক্যাম সংযুক্ত করতে হয়। বলতে এটি কি? এটি হচ্ছে একটি জয়স্টিক, এটি গেমস দিচ্ছে সান্তা ক্লজ। এখন আমরা অপটিক্যাল মাউন্ট রিডারের একটি ভিডিও দেখব। আমরা একটু অপেক্ষা করছি, ভিডিওটি আমার স্ক্রিনে আসতে একটু সময় নিচ্ছে। আমরা একটু আগেই বলেছি অপটিক্যাল মাউন্ট হচ্ছে আলোকীয় ঘটনা, সেটা কিভাবে কাজ করে
সেই মাল্টি রিডারটা কীভাবে কাজ করে আমরা সে তার একটি ভিডিও আমরা হয়তো এখন দেখতে পাবো। ভিডিওটিতে আমরা যেটা দেখব সেটা অবশ্যই যেন আমরা নোট করে নিই। অপটিক্যাল মাল্টি রিডারকে সংক্ষেপে OMR বলা হয়। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা একটি ভিডিও তোমাদের জন্য দেখাচ্ছি। অনেকগুলো পরীক্ষার কাগজ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো এখন যাচাই বাছাই করা হবে। একটি একটি করে ফটোকপি মেশিনের মতো করে এটি বেরিয়ে আসে। এখানে ওয়েমের কিভাবে কাজ করছে সেটি আমাদেরকে দেখানো হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ওয়েমার কিভাবে কাজ করে সেটা আমরা দেখতে পেলাম। দলগতভাবে যেসব দলগত ভাবে তোমরা এই কাজটি করবে, যেসব ইনপুট ডিভাইসের কথা বলা হচ্ছে সেগুলো কি ধরনের ইনপুট ডিভাইস হতে পারে তার একটি করে ব্যবহার লিখো। অর্থাৎ মাউসটি কী ধরনের ইনপুট ডিভাইস, কিবোর্ডটি কী ধরনের ইনপুট ডিভাইস, সবগুলোর একটি করে ব্যবহার তোমরা লিখবে। ইনপুট ডিভাইস কাকে বলে? আমরা বলতে পারি যে সকল যন্ত্রের সাহায্যে আমরা ইনপুট ডিভাইস ইনপুট প্রদান করতে পারি। পাঁচটি ওয়েমারের নাম আমরা বলতে পারবো। ওয়েমার দিয়ে একটি কাজ, স্ক্যানারের কাজ কি, একটু আগে যেটা আমরা দেখলাম সেটিও কিন্তু এক ধরনের স্ক্যানার, বাড়ির কাজ। শিক্ষার্থীরা, তোমরা এই কাজটা তোমাদের তোমরা বাড়ির কাজে খাতায় তোমরা লিখে রাখবে, যাতে করে আমি তোমাদের স্কুল যখন খুলবে সেটি যাতে আমরা দেখতে পারি। কাজটি হচ্ছে ইনপুট ডিভাইস শুধু তথ্য উপাত্ত কম্পিউটারে দেওয়া যায়, সেখান থেকে কোনো তথ্য উপাত্ত বের হতে পারবে না। তুমি কি কোনো ইনপুট ডিভাইসের কথা কল্পনা করতে পারবে যেটি একই সাথে ইনপুট এবং আউটপুট দিয়ে কাজ করতে হবে? খুবই সুন্দর প্রশ্ন। তোমরা এটা রেগুলারলি ইউজ করছো, একটু চিন্তা করলেই বের করতে পারবে। ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম।